দর্শক শ্রোতা একটা ম্যাজিক দেখেন, এই যে আলামিন হোসেন আইডিটা আছে, এই আইডিতে অ্যাডেড ফ্রেন্ড অপশন আছে। আমরা এই অ্যাডেড ফ্রেন্ড অপশনটা এখন আমরা ভ্যানিশ করে দিয়ে এখানে ফলো বাটনটা যুক্ত করব। দেখেন অ্যাডেড ফ্রেন্ড অপশন ছিল একটু আগে, এখন ফলো বাটন চলে এসেছে। তাহলে চলেন আপনাদেরকে দেখাই দিই যে কীভাবে আপনারা আপনাদের ফেসবুকের আইডিতে এই ফলো বাটনটা যুক্ত করবেন। আসসালামু আলাইকুম দর্শক, এখানে ভালো মতো খেয়াল করে দেখেন, এই যে আলামিন হোসেন আইডিটা আছে এখানে কিন্তু অ্যাডেড ফ্রেন্ড অপশন আছে। এখানে এই অ্যাডেড ফ্রেন্ড অপশনটা আমরা উড়িয়ে দিয়ে বা বলতে পারেন যে ভ্যানিশ করে দিয়ে এখানে ফলো বাটন যুক্ত করে দেখাবো। এখন বলতে পারেন যে ভাই ফলো বাটন যুক্ত করলে কি হবে, আগে ভিডিওটা শেয়ার করেন, এটা প্রয়োজন আছে ভাই। এখানে ফলো বাটন যুক্ত করলে কি হবে, আপনার আইডিতে কিন্তু সর্বোচ্চ 5000 মানুষ আপনি যুক্ত করতে পারবেন। এখানে যদি আপনি ফলো বাটন যুক্ত করে দেন তাহলে আপনি চাইলে ভাই লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন মানুষও এখানে কিন্তু যুক্ত হতে পারবে আপনার আইডিতে। তারা যদি আপনাকে ফলো করে তাহলে আপনার পোস্টগুলো তারা কিন্তু দেখতে পারবে, আপনি চাইলে লাইক কমেন্টও করতে পারবে, সেটা আপনার চার উপরে নির্ভর করে। আর ফ্রেন্ড রিকোয়েস্ট শুধুমাত্র আপনার বন্ধুর বন্ধুরাই পাঠাইতে পারবে। ওকে, তো আমি আরও বিস্তারিত বলবো, ভিডিওটা আপনারা দেখতে থাকেন, এটার কাজ কি একটু পরে বুঝে যাবেন। তো এই আইডিটাতে দেখতে পাচ্ছেন অ্যাডেড ফ্রেন্ড অপশন আছে। আমরা অ্যাডেড ফ্রেন্ড অপশনটা আমরা রিফ্রেশ করে দেখাই দিচ্ছি ভাই, আমরা কোনো ভাওতাবাজি করতেছি না, অ্যাডেড ফ্রেন্ড অপশন আছে। তো এখন আমরা লাইভ প্রুফ দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আলামিন হোসেন আইডি, এই আইডিতে আমরা ফলোয়ার এই অ্যাডেড অপশনটা তুলে দিয়ে ফলো বাটনটা যুক্ত করব কিভাবে। এখানে এই যে সেটিং অ্যান্ড প্রাইভেসি লেখা আছে, এটাতে চাপ দিবেন আপনারা। এরপরে সেটিং অপশনে চাপ দিবেন, সেটিং অপশনে চাপ দিয়ে আপনাদের কিছু সেটিং করতে হবে। মোট কথা আপনারা এখানে চলে যাবেন হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ, কীভাবে আপনার বন্ধুবান্ধব আপনাকে খুঁজে পাবে। এখানে লেখা আছে হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট, কে আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতে পারবে। আপনাদের এখানে এভরি ওয়ান লেখা থাকতে পারে, টিক দেওয়া থাকতে পারে। আপনারা কি করবেন, এখানে এই যে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস লেখা আছে, ভালো মতো খেয়াল করে দেখেন, ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস লেখা আছে, এইটাতে টিক মেরে দিবেন। আপনাদের অবশ্যই এটাতে টিক মারা থাকতে হবে। এটাতে টিক মারলে আসলে কি হবে, আপনার ফ্রেন্ডের বন্ধুবান্ধব প্রায় শুধুমাত্র আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতে পারবে। তো এখন আমরা ব্যাকে চলে আসি। এবার আসেন দ্বিতীয় কাজ, দ্বিতীয় কাজ এখানে একটু নিচে আসতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আরেকটা অপশন আছে ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট, এখানে চাপ দেন। চাপ দেওয়ার পরে এখানে অনেক লেখাপাত্রাই দেখতে পাচ্ছেন, আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে এখানে এটা পাবলিক করে দিতে হবে, এবং এখানেও এটাও পাবলিক থাকবে, খেয়াল করবেন। এখানেও যাতে পাবলিক থাকে, এখানেও যাতে পাবলিক থাকে। এখানে এই বিষয়টা আপনার উপরে ডিপেন্ড করে যে আপনি প্রোফাইল পিকচার আপলোড করলে বা ছবি আপলোড করলে সেগুলোকে পাবলিক লাইক কমেন্ট করতে পারবে কিনা, এটা আপনার উপরে ডিপেন্ড করে। আপনি ফ্রেন্ডসও রাখতে পারেন, প্রাইভেটও রাখতে পারেন, এটা আপনার উপরে আবারও বলছি ডিপেন্ড করে। তো এখানে আমাদের কাজ মোটামুটি শেষ, এখন আপনাদেরকে প্রমাণ দেখানোর পালা। এখন প্রমাণ দেখানোর পালা, আমরা এখন কি করব, এই যে এই আইডিটাতে গিয়ে একটা রিফ্রেশ দেই, দেখি আলামিন হোসেন আইডিটার বর্তমান কী অবস্থা। দেখেন ওয়াও একটা ব্যাপার হয়ে গেল না, এই যে আমি কিন্তু আলামিন হোসেন আইডিটাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতে পারতাছি না, কিন্তু আমি ফলো করতে পারতাছি। তো আমি ফলো করলে কি হবে, আলামিন হোসেনের আইডি থেকে যেসব আপডেট আলামিন হোসেন পাবলিকদের জানাইতে চায় সব কিছু কিন্তু আমি দেখতে পাবো, আমার টাইম লাইনে চলে আসবে। তো আশা করি ভাই বিস্তারিত বুঝাইতে পেরেছি। আর আপনাদের যদি প্রোফাইল পিকচার বা এগুলো যদি লক থাকা অবস্থায় না হয় তাহলে আপনারা লক ছাড়িয়ে এই সেটিং দুটো পরিবর্তন করে দেখবেন। আর এটা কিন্তু আপনারা কিভাবে চেক করবেন, চেক করার জন্য আপনার আইডিতে চলে যাবেন। আপনার আইডিতে যাওয়ার পরে আপনি এখানে কিন্তু এই থ্রি ডটে চাপ দিয়ে ভিউ অ্যাসে চাপ দিলেই পাবলিক কিভাবে আপনার আইডিটা দেখছে এটা কিন্তু আপনারা দেখতে পারবেন। আপনি আপনার এই বন্ধুর বন্ধুর আইডি দিয়ে কিন্তু আপনার এখানে এই ফলো বাটন অপশন মানে দেখাবে না, ঠিক আছে, তাদের কিন্তু অ্যাডেড ফ্রেন্ড অপশনই দেখাবে। শুধুমাত্র পাবলিকরা, যারা আপনার বন্ধুর বন্ধুরও কেউ না, তারাই ফলো বাটনটা দেখবে। আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতে পারবে না কিন্তু ফলো করতে পারবে। আশা করি বুঝাইতে পেরেছি। আপনারা চাইলে এটা অন করে রাখতে পারেন, আপনি যদি ভাই একটু জনপ্রিয় ব্যক্তি হন বা যদি চান যে আপনাকে ভাই আপনার ফ্যান ফলোয়ার বেশি হয়ে গেছে, 5000-এর বেশি আপনি যুক্ত করতে পারতেছেন না, তখন আপনি এই ফলো বাটনটা অন করে রাখতে পারেন, বা এমনিতেও আপনারা অন করে রাখতে পারেন। আশা করি বুঝাইতে পেরেছি। আরেকটা কাজ আছে, অনেকের আবার এত দূর আসার পরও কাজ যদি না হয় তারা কী করবেন সেই বিষয়টা দেখাচ্ছি। দর্শক শ্রোতা, তাহলে আরেকটা বিষয় বলে দিচ্ছি যে আপনার এই ফলো অপশনটা অন হয়েছে কিনা আপনি কিভাবে বুঝবেন, থ্রি ডটে চাপ দিয়ে এখানে ভিউ অ্যাজে চাপ দিলে এখানে এই যে ফলো বাটন দেখতে পাবেন, তাহলে মনে করবেন যে আপনার কাজ হয়ে গেছে। দর্শক শ্রোতা, আবারও বলছি, ভিউ অ্যাজে চাপ দেওয়ার পরে ফলো বাটন যদি দেখা যায় তাহলে বুঝবেন যে আপনার কাজ শেষ, আপনার ফলো বাটনটা অন হয়ে গেছে, এখন আপনার আর কিচ্ছু করা লাগবে না। কিন্তু কিছু কিছু আইডিতে এত কাজ করার পরেও যদি ফলো বাটন শো না করে
তাহলে আপনারা একটু সেটিং চেক করবেন। এটা কিন্তু সবার না, কিছু কিছু আইডিতে হইতে পারে এই সমস্যাটা। এখন আসেন আরেকটা বিষয়ে, যে কিছু ঝামেলা হইতে পারে তখন আপনারা কি করবেন, এই যে এডিট প্রোফাইলে চাপ দিবেন। প্রোফাইলে চাপ দেওয়ার পরে এই যে ডিটেলসের পাশে এখানে একটা আইকন দেখতে পাচ্ছেন, এই আইকনে চাপ দেন। চাপ দেওয়ার পরে এই যে এই অপশনটা টিক মারা আছে কিনা খেয়াল করবেন, টিক মারা থাকলে আছে টিক মেরে দিবেন এবং এখানে সেভ বাটনে চাপ দিবেন। ওকে, তো এটা আসলে পুরানো আইডি যেগুলো আছে সেগুলোতে এই অপশনটা দেখা যাবে। তো এইভাবে আপনারা চাইলে আপনাদের ফলো বাটনটা যুক্ত করতে পারেন। দর্শক শ্রোতা, এখন যদি আপনি পোস্ট করেন এবং সেটা যদি পাবলিকলি করেন ভাই, তাহলে কিন্তু যারা ফলো করেছে তাদের চোখের সামনেও যাবে, তারা নোটিফিকেশনের মতোও পাইতে পারে। আপনি যদি ফ্রেন্ড সিলেক্ট করে কোনো কিছু পোস্ট করেন তাহলে বন্ধু বান্ধবী পাবে। আর আমরা কিন্তু সেটিংয়ের ভিতরে একটা অপশন দেখিয়েছিলাম যেটা আপনার ইচ্ছের উপরে নির্ভর করে, যে আপনি ফ্রেন্ডস রাখবেন নাকি পাবলিক রাখবেন। সেটা আসলে আপনার প্রোফাইল ছবি, প্রোফাইল ভিডিও, কভার ফটো, সেগুলোতে কারা লাইক কমেন্ট করতে পারে সেটা আসলে আপনি কাদেরকে অনুমতি দিতে চান, বন্ধু বান্ধবদেরকে নাকি সবাইকে, এই বিষয়টা। ধন্যবাদ সবাইকে।